আমগুলোর জন্য আমি মূলত দাঁড়িয়ে আছি, তো এখানে হালকা পাতলা দু একটা আম পাকছেও। ওই যে কলের ফারে আনো গা, একটু ধর কলের ফারে আনো, তেই ফানি যাইবো গা। আসসালামু আলাইকুম, কি অবস্থা সবার? আশা করি অনেক ভালো আছেন। তো আলহামদুলিল্লাহ, আল্লাহর রহমতে আমি অনেক ভালো আছি। তো আজকে দেখেন, মানে এখন হচ্ছে বিকেল টাইম, তো অলরেডি কি পরিমাণ প্রচুর বৃষ্টি পড়তেছে। তো যেহেতু এখন বৈশাখ মাস, তো গ্রীষ্মকাল, কাল বৈশাখী, জ্বর হওয়ার মানে সম্ভাবনা আছে। তো আবহাওয়ার অবস্থা বেশ একটা ভালো না, তো আমি রিক্সের মধ্যে দিয়ে আসলে ভিডিও করে আপনাদের সাথে দেখাচ্ছি। তো মোটামুটি ভালো বৃষ্টি পড়তেছে। তো আসলে কি বলবো, যে পরিবেশটা আসলে উপভোগ করার মতো একটা পরিবেশ। তো এই দেখেন আকাশের অবস্থা। তো আর এটা হচ্ছে আমাদের আম গাছ, তো খালি জায়গার মধ্যে আম আসলে খুব সুন্দরই দেখাচ্ছে। তো দূরে কৃষকরা কিন্তু মানে দাম তারপরে এগুলা নিয়ে দৌড়াদৌড়ি করতেছে। তো দূরে দেখতে পারতেছি যে একজন গরু নিয়ে মানে দৌড়াদৌড়ি করতেছে, আপনারা দেখতে পারতেছেন হয়তো স্ক্রিনের মধ্যে। তো যাই হোক, তো এদিকে হচ্ছে আরেকজন। তো ওয়েদারটা আসলে অনেক সুন্দর, তো বৃষ্টির মধ্যে ভিজার মানে মজাটাই আলাদা। আর আমি আছি হচ্ছে এখন গাছের নিচে, তো মোটামুটি রিক্স নিয়ে ভিডিও করতেছি। তো জানি না কতটুকু দেখাইতে পারি আপনাদেরকে। তো আর এই হচ্ছে কালবৈশাখী, জ্বরের প্রকোপ। তো বেসিক্যালি আমি দাঁড়িয়ে আছি হচ্ছে মানে আম কুড়ানোর জন্য, মূলত যেটা আসল কথা। তো দেখি মানে আম পরে কি না। তো বাতাস অলরেডি শুরু হয়ে গেছে, তো আমার আর এখানে থাকা যাবে না। তো প্রচুর বাতাস, আর ওয়েদারটা তো আসলে আপনারা দেখতে পারতেছেন। তো আমার অবস্থা খুব খারাপ, সারাদিনে মূলত কাজ করছি, এ কারণে আসলে ক্যামেরার সামনে আসতে চাচ্ছি না। তো এখনো মোটামুটি ভালো বৃষ্টি হইতেছে। তো বৃষ্টির আওয়াজ আসলে অনেক সুন্দর, মানে রিমঝিম বৃষ্টি। তো আর এই হচ্ছে পুকুর, দেখেন কি পরিমাণ বৃষ্টি হইতেছে। তো হালকা পাতলা ঝড়ো বাতাসও আছে। তো যাই হোক, এটাই। আর মূলত আমি এখানে দাঁড়িয়ে আছি আম কুড়ানোর জন্য, তো আম পড়তেছে না। তো বৃষ্টির দিনে মানে কালবৈশাখীর দিনে কে কে আম কুড়িয়েছেন, তো আপনারা অবশ্যই কমেন্ট করে জানাবেন। তো এই আমগুলোর জন্য আমি মূলত দাঁড়িয়ে আছি, তো এখানে হালকা পাতলা দু একটা আম পাকছেও। তো যদি বাতাস একটু জোরে আসে তাহলেই এগুলো পড়বে। তো জানি না আপনাদের সাথে শেয়ার করতে পারবো কি না। তো যাই হোক, ভালো থাকবেন সবাই। এ মাই দাদা, মাই দাদা, ওই যে কলের ফারে আনো গা, একটু ধর কলের ফারে আনো, তো এখানে যাইবো গা।
তো যাই হোক, তো আজকের মতো বিদায় নিচ্ছি, তো আবার দেখা হবে নতুন কোনো সময় নতুন কোনো ভিডিওতে। সে পর্যন্ত সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আসসালামু আলাইকুম, আল্লাহ হাফেজ।